পুলিশের গাফিলতির কারণে রবিবার রাতে কাকরাবন থেকে ফেরার পথে সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড়ে ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংয়ের রায়ের কনভয় দুর্ঘটনাগ্রস্ত হয়। ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী কনভয়ে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় গাড়ি সহ দুই নেশাগ্রস্ত যুবককে আটক করে বিশালগড় থানার নিয়ে আসে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিশালগড় ব্রিজ চমোহনি এলাকায়। আটককৃতরা হল বিশালগড় নোয়াপাড়া এলাকার রাসেল মিয়া এবং আগরতলা বিদ্যাসাগর এলাকার দেবব্রত সাহা। বিশালগড় থানার পুলিশ তাদের আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের গাফিলতির কারণে রবিবার রাতে কাকরাবন থেকে ফেরার পথে সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড়ে ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংয়ের রায়ের কনভয় দুর্ঘটনাগ্রস্ত হয়। ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রীর কনভয়ে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় গাড়ি সহ দুই নেশাগ্রস্ত যুবককে আটক করে বিশালগড় থানার নিয়ে আসে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিশালগড় ব্রিজ চমোহনি এলাকায়। আটককৃতরা হল বিশালগড় নোয়াপাড়া এলাকার রাসেল মিয়া এবং আগরতলা বিদ্যাসাগর এলাকার দেবব্রত সাহা। বিশালগড় থানার পুলিশ তাদের আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। একটা ইনোভা এসছে, ইনোভাকে আমি সাইড দিয়ে দেয়নি দেখে এর জন্য আমার গাড়িটা আটক করেছে। কোথায় আটক করেছে? এই তো ব্রিজের সামনে। কোথায় থেকে আসতে আসলে তোমরা? এই তো বিশালগড় থেকে আসছিলাম, বিশালগড় বাইপাস দিয়ে ঢুকেছি, এদিক দিয়ে ঢুকেছি, ব্রিজের সামনে আটক করেছে আমার। কারা আটক করেছে? পুলিশ। তোমাদের বাড়ি কোথায়? বিদ্যাসাগর চমনে, আগরতলা। কজন আসলে তোমরা? চারজন। কি নাম তোমরা? দেবব্রত সাহা। বাবার নাম? স্যার আমি দাঁড়াই।